ফরফুরা শরীফের জমিন ধন্য বাংলাকে এ জমিন পথ দেখিয়েছিল আজও বাংলাকে পথ দেখিয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষের মুসলমানদের ধর্মীয় কেন্দ্রীয় স্থান আজ সেখান থেকে এই রকম পরিবেশ এই রকম কম্পিটিশনের ব্যবস্থা আর কোরআনের এই যে আওয়াজ উঠছে সত্যি এটা আনন্দের বিষয় এবং কোরআন মজিদের বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া আলিম আলিম হতে পারে না মুমিনের ঈমান দুরুস্ত হতে পারে না নামাজ সহিহ হতে পারে না আজ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশন আমাদেরকে সেই পথ দেখাচ্ছে কোরআন মজিদের বিশুদ্ধ তেলাওয়াত প্রতিটি মুমিনের জন্য ফরজ বোঝা গেল নায়েবের রাসূল তথা আলেমের প্রথম কাজ কোরআন মজিদের আয়াতের বিশুদ্ধ তিলাওয়াত করা যদি কোরআন মজিদ বিশুদ্ধ তিলাওয়াত না করতে পারে আল্লাহর কসম সে মানুষটি আলেম হতে পারে না আলিম হওয়ার প্রথম শর্ত কোরআন মজিদের আয়াতগুলোর বিশুদ্ধ তিলাওয়াত জানা কোরআন পড়তে পারেন না আয়াত নম্বর দিয়ে হাদিসের নম্বর দিয়ে স্টেজ মাতিয়ে চলে গেলেন আজ ইউটিউবে ফেসবুকে গুগলে সোশ্যাল মিডিয়ায় শত শত শেখ বার হয়েছে যারা হাদিস নম্বর দিয়ে কথা বলে আল্লাহর কসম হাদিস পড়তে পারে না আয়াত নম্বর দিয়ে কথা বলে কোরআন তেলাওয়াত করতে পারে না ওরা শেখ নয় ওরা আলিম নয় ওরা সমাজকে ধোঁকা দিচ্ছে আর আমাদের যখন শুনে অমুক মাদানি অমুক শেখ হাব্বা জুব্বা পড়ে আছে বুখারীর হাদিস নম্বর দিয়ে কথা বলেছে কোরআনের আয়াত নম্বর দিয়ে কথা বলেছে অমনি মনে করে বাহ মেড ইন মদিনা মাদানি মানে মেড ইন মদিনা আর আমাদের সব মেড ইন ইন্ডিয়া দেশীয় আলেম আর চলবে না বিদেশের আলেম উলামা চাই প্যারে হাজরিন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العظيم সম্মানীয় ইমানদার নামাজি মুসল্লি আল্লাহ ওয়ালা নবী প্রেমিক কোরআন প্রেমিক শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা হিজরের 9 নম্বর আয়াতে খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আর স্বয়ং আমি কোরআন মাজিদের হেফাজত করব খুব সংক্ষিপ্ত আয়াত ছোট আয়াত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজ কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য কোরআন থেকে আমাদেরকে মাহরুম করার জন্য পৃথিবীর অনেক অশুভ শক্তি নিজেদের শক্তি প্রয়োগ করে চলেছে কিন্তু কোরআন মাজিদের কোন আয়াত কোন বিন্দু বিসর্গ বা কোরআন মাজিদের জের জবর নোকতায় আজ পর্যন্ত তারা কোনো পরিবর্তন আনতে পারেনি এবং দায়িত্ব নিয়ে বলা যায় কিয়ামত পর্যন্ত কোরআন মাজিদে কোন পরিবর্তন করা কারো জন্য সম্ভব নয় এটা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন যে কোরআন আমি নাযিল করেছি কোরআন আমি হেফাজত করব এখানে বলে রাখি আমরা কিছুদিন আগে শুনেছিলাম আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টে কোরআন মাজিদের 26টি আয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে একজন শিয়া কোরআন মাজিদের 26টি আয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার অভিযোগ
কোরআনের 26 টি আয়াত নাকি আল্লাহর পক্ষ থেকে নয়, আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুম নাকি কোরআন মাজিদে ঢুকিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্টে মামলা হলো, মামলায় হেরে গেল, 50,000 টাকা জরিমানা হলো, উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান থেকে মাহরুম করলেন, শেষমেশ তিনি নিজেই ঘোষণা দিলেন যে আমি ইসলাম পরিত্যাগ করলাম। কোরআনে সন্দেহ, কোরআনের আয়াতে সন্দেহ, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় মুসলমানদের তালিকায় তার নাম থাকলো না। আর এই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে তিনি ঘোষণা দিলেন যে আমি অমুসলিম, অথচ প্রথমে তিনি শিয়া সম্প্রদায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। তো কোরআন মাজিদের কোন আয়াত, কোন জের, কোন জবর আজ পর্যন্ত পরিবর্তন হয়নি, কিয়ামত পর্যন্ত এতে পরিবর্তন করা সম্ভব নয়, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়ে বলে দিয়েছেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি কোরআন নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কোরআন হেফাজত করব স্বয়ং আমি আল্লাহ। আবার কোরআন মাজিদের প্রথম সূরা সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহের জায়গা নেই, এটা গ্রন্থ মুকুট, এতে বিন্দু বিসর্গ হয় কোন আয়াতে, কোন সূরায়, কোন ব্যাখ্যায় আমল রাখার মতো জায়গা আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। এই কোরআনের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে তৈরি করেছেন হাফেজ। হাফেজ একজন নয়, দুজন নয়, 100 নয়, 200 নয়, 1,000, 2,000 নয়, 1,00,000, 2,00,000 নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন প্রত্যেকটা জামানায় আল্লাহ তাআলা ঘরে ঘরে তৈরি করেছেন। হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন মাজিদের হেফাজত করেছেন। অবাক হবেন, রমজান মাস এলে আমরা দেখতে পাই প্রত্যেকটা মসজিদের মেহরাবে কোন না কোন হাফেজে কোরআন দাঁড়িয়ে গেছেন, 20 রাকাত তারাবী হচ্ছে, কোরআন মাজিদ খতম হচ্ছে। কোন মসজিদওয়ালারা বলতে পারবে না যে আমরা এবছর রমজান মাসে কোরআন খতম করতে চেয়েছিলাম কিন্তু হাফেজ খুঁজে পেলাম না। কোন মসজিদওয়ালারা এই কথা বলতে পারবে না। তবে হ্যাঁ, শত শত হাফেজ এমন আছে যারা বলতে পারে যে এবছর রমজানে আমি কোরআন শোনাতে চেয়েছিলাম কিন্তু কোন মসজিদ খালি পেলাম না। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, এবং অবাক হতে হয় ছোট্ট ছোট্ট বাচ্চা এখনো যারা নাবালেগ, যাদের গোনার খাতা এখনো শুরু হয়নি, তারা হাফেজে কোরআন, তারা নামাজে দাঁড়িয়ে গোটা কোরআন সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত শুনিয়ে দিতে পারে, অথচ কোরআনের মানে মতলব তারা জানে না। এটা কোরআন মাজিদের মস্ত বড় মুজিজা নয় তো কি? নম্বর 2, কোরআন মাজিদের তিলাওয়াত। আজ এই যে মুজাদ্দিদিয়া ওয়ানার ফাউন্ডেশনের পক্ষ থেকে কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এই কেরাত বিশুদ্ধভাবে কোরআন পড়া, এটাও কোরআন মাজিদের মস্ত বড় মুজিজা। আমরা বাঙালি কিন্তু যারা বাংলা ভাষা নিয়ে গর্ব করি, অনেক কিছু রিসার্চ করেছি, গবেষণা করেছি, পড়াশোনা করেছি, তারা অধিকাংশ এমন আছি বাংলা বর্ণমালার সঠিক উচ্চারণ বলতে পারবো না,
দন্তস্ব মধ্যংস তলপস্ব এই স তিনটের উচ্চারণ আমরা আমাদের ভাষা বাংলা বলার সময় অধিকাংশ ক্ষেত্রে পার্থক্য করি না বাংলা ভাষায় শুধু ব আছে প ফ ব আবার উত্তর জ র ল প দুটো ব আছে এই দুটো বর আলাদা আলাদা উচ্চারণ কার জানা আছে তো আমরা বাঙালি হয়ে বাংলা বর্ণমালার সঠিক উচ্চারণ করতে পারি না অথচ বাঙালি কারি কারি সাহেব মাদ্রাসার পরিবেশে মস্ক করান সা সদ বদ ত জ শী জাল জাল তা ত কি ভাষা বদ উচ্চারণ করতে যে তো কারি সাহেবদের দাঁত উপড়ে যায় আর আরবি ভাষা তো এমন সূক্ষ্ম ভাষা উচ্চারণের একটু তারতম্য হলে কোথাকার মানে কোথায় চলে যায় যেমন জাল্লা যা দিয়ে যদি বলি তার মানে হবে এক রকম জাল্লা মানে হোঁচট খেয়েছে এটা যদি দদ দিয়ে বলা হয় বল্লা তার মানে পথভ্রষ্ট হয়েছে এটা যদি জিম দিয়ে বলা হয় জিম জাল্লা তার মানে অনেক বড় হয়েছে মহান হয়ে গেছে এটা যদি জ দিয়ে বলা হয় ত জ জাল্লা তার মানে পুরো দিন থেকেছে এটা যদি দাল দিয়ে বলা হয় দাল্লা তার মানে পথ দেখিয়েছে তাহলে দাল্লা বল্লা জাল্লা জাল্লা বল্লা জাল্লা জাল্লা আরবি ভাষার উচ্চারণ বাংলার বর্ণমালায় এসবগুলো তুলে ধরা কখন নই সম্ভব নয় আমরা বাংলা নামাজ শিক্ষায় অনেক সুরার উচ্চারণ বা অনেক দোয়া দরুদের উচ্চারণ দেখে থাকি মনে রাখা দরকার বাংলা নামাজ শিক্ষা শুধুমাত্র আমাদের জন্য গাইড অন্যথায় শুধু বাংলা নামাজ শিক্ষা দিকে যদি নামাজ পড়েন তাহলে হতে পারে আপনি 60 বছর নামাজ পড়েছেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি কেন জানেন কোরআন মাজিদের সবথেকে ছোট সূরা ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার বাংলা ভাষায় বাংলা নামাজ শিক্ষায় কি লেখা আছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার তার আগের আয়াত ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ওয়ানহার ও দন্তল ন হয়াকার র ওয়ান হার বাংলায় তো হয়াকার র হার আরবিতে ছোট হা নাকি বড় হা যদি আপনি ছোট হা পড়েন আপনার ঈমান চলে যাবে ওয়ান হার যদি আপনি বড় হা পড়েন ওয়ান হার তবেই হবে বিশুদ্ধ তবেই হবে আপনার নামাজ মকবুল তরজমায় আসমান জমিনের পার্থক্য ফসল্লি লিরব্বিকা ওয়ানহার বড় হা হে নবী আপনি নিজের রবের জন্য নামাজ পড়ুন ওয়ানহার বড় হা এবং পশু কুরবানি করুন আমরা কুরবানি করেছি কুরবানির মরশুম চলে গেল ওয়ানহার নাহারা ইয়ানহারু আমর সিগা ওয়ানহার পশু কুরবানি করুন আর যদি ছোট হার জায়গায় বড় হা হয় ওয়ান হার হেনবি আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং আপনার রবকে ধমক দিন কোথাকার মানে কোথায় চলে গেল ওয়ান হার আল্লাহকে নবীর ধমক দিন কুফরি কালাম নামাজ হবে না
বাংলা নামাজ শিক্ষায় কি আর হ বড় হ আর ছোট হ আলাদা পার্থক্য করা আছে হ একার র হার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সেখানেও সেই একই রকম খেলা অক্ষরের সামান্য উচ্চারণের তারতম্যে কোথাকার মানে কোথায় চলে যায় আজ নজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন কেরাত প্রতিযোগিতার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে উৎসাহিত করতে চাইছে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত উম্মতে মুসলিমার জন্য ফরজ বিশুদ্ধ তেলাওয়াত যদি না হয় নামাজ শুদ্ধ হবে না ঈমানের ক্ষেত্রে কলেমা শুদ্ধ হবে না আজান শুদ্ধ হবে না আল্লাহকে পাওয়া যাবে না অতএব মুসলমান হিসাবে অতীব জরুরি কোরআন মজিদ বিশুদ্ধভাবে তিলাওয়াত করা সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইযা বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন আমরা একবার খেয়াল করি আল্লাহ বলছেন যে তিনি মুমিনদের উপরে ইহসান করেছেন বিরাট বড় ইহসান তিনি একজন রসূল পাঠিয়েছেন যে রসূল আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে মানুষদেরকে দাওয়াত দেন দ্বীনের প্রতি আহ্বান জানান ইয়াতলু আলাইহিম আয়াতিহি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্ববাসীকে দ্বীনের দিকে ডাক দেন বোঝা গেল নায়েবের রসূল তথা আলেমের প্রথম কাজ কোরআন মজিদের আয়াতের বিশুদ্ধ তেলাওয়াত করা যদি কোরআন মজিদ বিশুদ্ধ তেলাওয়াত না করতে পারে আল্লাহর কসম সে মানুষটি আলেম হতে পারে না আলিম হওয়ার প্রথম শর্ত কোরআন মজিদের আয়াতগুলোর বিশুদ্ধ তেলাওয়াত জানা আমি কথা সংক্ষিপ্ত করতে চাইছি আজ মিডিয়া তথা ইউটিউবের মাধ্যমে গুগলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে এক শ্রেণীর মানুষ কথিত আলেম শায়েখ তারা কিন্তু ঈমান লুট করার জন্য আদা জল খেয়ে লেগেছে বড় বড় শায়েখ কোরআন পড়তে পারে না বুখারীর এত নম্বর হাদিস অথচ হাদিস পড়তে পারে না কোরআনের অমুক সুরার এত নম্বর আয়াত আয়াত পড়তে পারে না আমি কথা সংক্ষিপ্ত করতে চাইছি তবে আপনাদের কাছে মেসেজ দিয়ে যাই মুর্শিদাবাদের এক স্টেজে একজন মাস্টার সাহেব আমার জলসার পর প্রশ্নোত্তর পর্বে এসে প্রশ্ন করছেন শেখ জলসা করে পয়সা নেওয়া যাবে প্রশ্ন করলেন তারপর আবার নিজেই বললেন বুখারীর এত নম্বর হাদিস কিন্তু এই বলছে অমুক সুরার এত নম্বর আয়াত কিন্তু এই বলছে বেশ কিছু আয়াত নম্বর দিয়ে উনি যেন আমাকে ভয় দেখিয়ে প্রশ্নটা করছেন যে জলসা করে পয়সা নেওয়া যাবে না ওটা হারাম এটা আমাকে বলতেই হবে অন্যথায় বুখারীর হাদিসের খেলাফ হবে কোরআনের বিভিন্ন আয়াতের খেলাফ হবে আয়াত নম্বর দিয়ে মাস্টার সাহেব তিনি বাংলায় আমাকে প্রশ্ন করে চলে গেলেন আমি তাকে বললাম স্যার আয়াত নম্বর অনেকটাই বললেন কোনো একটা আয়াত তো পড়ুন একটা আয়াত তো পড়ুন সূরা ইয়াসিনের এত নম্বর আয়াত ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার উজরত আমার ফিস আমার ভিজিট আমার পারিশ্রমিক আল্লাহই দেবেন আমি মানুষের কাছ থেকে ভিজিট নিই না সূরা ইয়াসিনের আয়াত বলে চলে গেলেন নম্বর দিয়ে চলে গেলেন আয়াতটা তো পড়ুন বললেন হুজুর ক্ষমা করবেন আমি কোরআন পড়তে পারি না কোরআন পড়তে পারেন না আয়াত নম্বর দিয়ে হাদিসের নম্বর দিয়ে স্টেজ মাতিয়ে চলে গেলেন আজ ইউটিউবে ফেসবুকে গুগলে সোশ্যাল মিডিয়ায় শত শত শেয়ার বার হয়েছে
যারা হাদিস নম্বর দিয়ে কথা বলে আল্লাহর কসম হাদিস পড়তে পারে না আয়াত নম্বর দিয়ে কথা বলে কোরআন তেলাওয়াত করতে পারে না ওরা শেখ নয় ওরা আলেম নয় ওরা সমাজকে ধোঁকা দিচ্ছে আর আমাদের সমাজ যখন শুনে অমুক মাদানি অমুক শেখ হাব্বা জুব্বা পড়ে আছে বুখারীর হাদিস নম্বর দিয়ে কথা বলেছে কোরআনের আয়াত নম্বর দিয়ে কথা বলেছে অমনি মনে করে বাহ মেড ইন মদিনা মাদানি মানে মেড ইন মদিনা আর আমাদের সব মেড ইন ইন্ডিয়া দেশীয় আলেম আর চলবে না বিদেশের আলেম উলামা চাই প্যারে হাজরিন কোরআন মজিদের বিশুদ্ধ তেলাবত ছাড়া আলিম আলিম হতে পারে না মুমিনের ইমান দরুস্ত হতে পারে না নামাজ সহি হতে পারে না আজ মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশন আমাদেরকে সেই পথ দেখাচ্ছে কোরআন মজিদের বিশুদ্ধ তেলাবত প্রতিটি মুমিনের জন্য ফরজ কারি সাহেবান বিভিন্ন জায়গা থেকে এসেছেন দেশ বিদেশের বিচারকগণ এসেছেন গোটা বাংলার তথা বহির বাংলা থেকেও প্রতিযোগীগণ এসেছেন বিরাট ব্যাপার বিরাট আয়োজন অনেক খরচ আপনারা যারা এসেছেন আমরা যারা এসেছি আমরা ধন্য ফুরফুরা শরীফের জমিন ধন্য বাংলাকে এ জমিন পথ দেখিয়েছিল আজও বাংলাকে পথ দেখিয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষের মুসলমানদের ধর্মীয় কেন্দ্রীয় স্থান আর সেখান থেকে এই রকম পরিবেশ এই রকম কম্পিটিশনের ব্যবস্থা আর কোরআনের এই যে আওয়াজ উঠছে সত্যি এটা আনন্দের বিষয় এবং আমি আজকের এই মজলিসে এসে সকলের পক্ষ থেকে আমাদের পীরজাদা তহা সিদ্দিকী হুজুর কিবলা মুদ্দাসিলুল আলীকে শুভেচ্ছা জানাই সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই হৃদয় ভরে তার জন্য দোয়া করে যাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার দ্বারা যেন ফুরফুরার জমিনে গোটা বাংলা আসাম ত্রিপুরার মানুষের তথা গোটা ভারতবর্ষের মানুষের গোটা বিশ্বের মানুষের খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমিন ইয়া রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতক্ষণ আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলাপ আলোচনা করলেন বর্তমান পশ্চিমবাংলার অত্যন্ত জনপ্রিয় আলেমে দিন মাদ্রাসা জামিয়া নুমানিয়ার প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব আমরা ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে পীরজাদা আলহাজ জনাব মাওলানা তহা সিদ্দিকী সাহেবের পক্ষ থেকে তাকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানাচ্ছি এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান রাজ্য পরিবহন দপ্তরের ভাইস চেয়ারম্যান ডাক্তার মোর্তজা হোসাইন অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক যাকে